শনিবার কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে নগর পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডে মন্ত্রী বাড়ির সংলগ্ন এলাকায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মর্মরমূর্তির আবরণ উন্মোচন করা হয়। এদিন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মর্মরমূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের খাদ্য ও নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মর্মরমূর্তির আবরণ উন্মোচন করে মন্ত্রী মনোজ কান্তি দেব উপস্থিত জনসাধারণের সামনে বর্তমান বিজেপি সরকারের কমলপুর নগর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে শহরের বিকাশ, শহরের সার্বিক বিকাশ যাতে হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। আমরা নগর পঞ্চায়েত এলাকায় বসবাসকারী বা পৌরপরিষদ এলাকায় বসবাসকারী বা মিউনিসিপ্যাল এলাকায় বসবাসকারী যারা মানুষ রয়েছে, যারা মহিলারা রয়েছে, তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে, তাদেরকে আত্মনির্ভর করার লক্ষ্যে স্বসহায়ক গ্রুপগুলির সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে।